गुड मॉर्निंग वेलकम टू माय चैनल प्रोसेन मैन। आज के हमरा क्लास 7 है त्रिभुजे धर्म चौदह नंबर ये अध्याय का आलोचना करेंगे। এখানে দেখো ত্রিভুজের ধর্ম বলতে আগে ত্রিভুজের ধর্ম বলতে আগে ত্রিভুজ কাকে বলে সেটা জানতে হবে। ত্রিভুজ কি না, ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। তার একটা নাম দিয়ে দিই এ বি আর সি। এটা তিনটে বাহু সমান হতে পারে, তিনটেই আলাদা রকম হতে পারে, দুটো সমান হয়ে একটা অসমান হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো যে দিয়ে গেছি এগুলোর নাম দিয়ে দিই এ বি সি, এ বি সি। এবার এদের মধ্যমা কোণটাকে বলবো, অর্থাৎ কোনো একটা বাহুকে যদি হাফ করা হয়, এবার এই দুটো বাহুর হাফ যদি হয় কী হবে, তাহলে এই সোজা হবে লম্বভাগ। অবশ্যই 90 ডিগ্রি করে দেখো, হাফ করবো বলতে অবশ্যই কী হবে, রেখাটা এরকম 90 ডিগ্রিতে থাকবে। আবার এইটা যদি হাফ করি তাহলে অবশ্যই এইটা এই কোণ ভেদ করে এরকম যাবে। আবার এটা যদি হাফ করি একটা আনুমানিক এরকম জায়গা করে এরকম হাফ করা হবে, তাহলে এই যে এ সি বাহু, তাহলে এ বি বি সি সি এ তিনটে বাহু ছিল, এই তিনটে বাহুকে ক্রমান্বয়ে পরপর যখন তিনটে সরলরেখা দ্বারা যখন সেগুলোকে হাফ করলাম সেগুলোর নাম লিখে দিই একটা ডিই। কাকে না এ বি কে হাফ করেছে, ডিই এফ জি এইচ আই। এফ জিটা কাকে, এফ জিটা হচ্ছে বি সি কে, এইচ আইটা হচ্ছে এ সি কে, দিয়ে তিনটে এসে দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে তিনটে কোন তিনটে না মধ্যমা, তাহলে কোনগুলোকে বলবো না মধ্যমা, অবশ্যই বলবো কোনগুলোকে ডিই তার মধ্যমা না এ বি এর মধ্যমা, বি সি এর মধ্যমা হচ্ছে এফ জি, আর এইচ আইটা হচ্ছে তার মধ্যমা না এ সি এর মধ্যমা। এবং এইগুলোই হচ্ছে তার উপর লম্ব না বি সি, বি সি এর উপর লম্বকে না বি সি এর উপর লম্ব হচ্ছে এফ জি, এ সি এর উপর লম্ব না এ সি এই সরলরেখাটাকে যে দুভাগে ভাগ করেছে সে তার উপর লম্ব কে না এইচ আই। আবার এ বি এই সরলরেখাটার উপর লম্ব কে না লম্ব হচ্ছে ডিই। ক্লিয়ার? এবং এইগুলো কি না এই যে এ বি সি ত্রিভুজের এই যে মধ্যমা তিনটা লিখলাম, এই যে মধ্যমা তিনটা ত্রিভুজ এ বিসি এর মধ্যমা তিনটি কি, অবশ্যই একটা বিন্দু ওতে এসে মিলেছে, মানে তাহলে এটাকে কি বলবো না সমবিন্দু। ক্লিয়ার? এবার উচ্চতাটা কোনটা বলবো, উচ্চতাটা কি না একটা ত্রিভুজ আছে, আমি যদি এখান থেকে যদি মধ্যমা বার করি তাহলে এটাকে হাফ করবো আবার এইটাকে হাফ করবো, তাহলে মধ্যমা কি বেরাবে ও, নামগুলো সেরকম তিনটা দিয়ে দিব। এবার উচ্চতাটা কি, উচ্চতা এখান থেকে দেখো এইটাই হচ্ছে এর উচ্চতা, আবার এটা হচ্ছে এর উচ্চতা, আবার এইটার হচ্ছে এই উচ্চতা। ক্লিয়ার? এটা ও, এই নামটাকে ও দিব। এবার উচ্চতাটা কি, উচ্চতা বলতে একটা একটা ত্রিভুজের একটি বাহু থেকে তার বিপরীত পার্শ্বে যে কোণটা আছে কোণটা থেকে লম্ব আঁকবে, তার বিপরীত একটা কোণ থেকে তার বিপরীত বাহু, এই কোণটা থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এটা কোথায়, এইখানে নয় আনুমানিক আরো একটু উপরে, অর্থাৎ এইরকম জায়গায় সৃষ্টি করবে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এখান থেকে যদি হয় এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এই এটা সমবিন্দু হবে। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা কতগুলি হয়, একটা ত্রিভুজের উচ্চতা তিনটে হয়, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, আর এদিক থেকে একটা, এদিক থেকে একটা উচ্চতা, এদিক থেকে একটা উচ্চতা, আর এদিক থেকে একটা উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের উচ্চতা কতগুলো হবে না, উচ্চতা তিনটি।
ক্লিয়ার আর সেরকম কিছু নেই এবার যদি কম্পাসের সাহায্যে বলে যে উচ্চতা বার করার ব্যাপারটা কম্পাসের সাহায্যে যদি উচ্চতা বার করার ব্যাপারটা বলে তাহলে কি হবে না দেখো পেন্সিল বক্সটা দরকার এই দেখো ছোট করে আঁকি দিলে দেখাতে সুবিধা হবে আর একটু ছোট করে একটা আঁকি এটা যদি হয় তাহলে কম্পাসের সাহায্যে কি করবে উপরে বসিয়ে দেখতে পাচ্ছ আশা করি উপরে বসিয়ে নিচে যেন দুটো কি হয় এই যে দুটো যে বিন্দু আছে দুটো বিন্দু যেন ক্রস করে বাইরে বেরিয়ে না যায় এইরকম করে কি করবে এইরকম করে একটা রেখা টানবে তারপর যে দুটো মানে বৃত্ত চাপাবে রেখা না বৃত্ত চাপ এবার যে দুটো বিন্দু পাওয়া গেল রেখাকে যেরকম দুটো বিন্দু ধরে দু সাইডে এরকম করে দুভাগে ভাগ করা হয় এটাও ঠিক এরকম করে এরকম করবে এরকম করে এরকম করে দিয়ে দুটোকে সমানভাবে ভাগ করে দিবে ক্লিয়ার এইটাই তাহলে কি হয়ে যাবে এটা সোজা যেটা উঠে যাবে এটাই হচ্ছে কি না লম্ব এইরকম করে প্রথম বৃত্তচাপ একটা অঙ্কন করবে তারপর এই দুটোকে ধরে অর্থাৎ হাফের একটু বেশি নিয়ে এইখানে আর এইখানে কাটবে এইখানে এইখানে কাটবে দিয়ে আর এইটাই কি না এটা হচ্ছে লম্ব এটা অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাবে পেন্সিল পাই দিয়ে যখন আসবে অবশ্যই এটা কি হবে না 90 ডিগ্রি হবে এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে এইরকম ধরনের চিত্র থাকে এই যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের চিত্র লক্ষ্য করতে হবে যে এইরকম একটা ঘর কাটানো আছে তাদের কি বিভিন্ন ধরনের মাপের বক্স থাকে এরকম এবার দেওয়া থাকলো যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল কত বা পরিসীমা প্রত্যেকটা ঘরের যদি দূরত্ব এক 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 করে হয় তাহলে 1 2 3 4 অর্থাৎ প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল যদি আমি এক 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 করে ধরি এই ঘরের ক্ষেত্রফল তাহলে এখানে কত এর ক্ষেত্রফলটা কত আছে তাহলে অবশ্যই কী হবে এটা উপর দিয়ে না সেম অর্থাৎ এই এই বিন্দুটা দিয়ে যাবে তাহলে কী হবে এটা এক এটা এক এই দুটো মিলিয়ে এই দুটো মিলিয়ে এটা ভাব এটা ভাব অর্থাৎ এই ভাবটা যদি এর সঙ্গে অ্যাড করে তাহলে এটা দুটো মিলিয়ে এক এইটা আর এইটা মিলিয়ে এক তাহলে 1 2 3 4 4 বর্গ একক যেহেতু ক্ষেত্রফল বলেছে কী হবে 4 বর্গ এককভাবে এর ক্ষেত্রফল এরকম করে বিভিন্ন ধরনের চিত্রগুলো দেখতে পাওয়া যাবে ক্লিয়ার চলো পরে কী আছে না পরে অনুশীলনীতে আসা যাক বসে দেখি 14 ফার্স্ট আছে কি একটি ত্রিভুজে কতগুলি মধ্যমা পাব লিখি একটি ত্রিভুজে কতগুলি মধ্যমা পাব একটু আগে বললাম মধ্যমা কি না তিনটি তাহলে 14 1 এর আই একটি ত্রিভুজে কতগুলি মধ্যমা পাব ত্রিভুজের মধ্যমা কি না তিনটি একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে মধ্যমা ত্রয় কোথায় ও বিন্দু একটি বিন্দুতে ছেদ করবে কি আছে একটি বিন্দুতে কতগুলি উচ্চতা পাবো উচ্চতা এখানে একে দেখিয়েছিলাম উচ্চতা বলতে এই যে এইটা এখান থেকে এইটা এখান থেকে এইটা আর এখান থেকে এইটা তিনটি উচ্চতা পাবো হ্যাঁ কি না অবশ্যই একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করবে উচ্চতা অবশ্যই কি করবে আচ্ছা উচ্চতাগুলি ছেদ করবে অবশ্যই কি একটি বিন্দুতে উচ্চতাগুলি এসে এই যে এটা যদি ত্রিভুজ হয় এর উচ্চতা এইটা এর উচ্চতা এইটা এর উচ্চতা এইটা সব কি করবে এই যে ও বিন্দুতে এসে ছেদ করবে পাঁচে কি আছে একটি ত্রিভুজে প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি অর্থাৎ কোন ত্রিভুজে না সমবাহু ত্রিভুজে কেন কেন বলছে দেখো এটা সমবাহু ত্রিভুজেরই হবে এটা যদি আমি সমবাহু ত্রিভুজ ধরি একটা মোটামুটি সমান যেন দেখতে হয় এরকম একটা রাখি
কারণ তার জন্য সমান দেখতে গেলে কি করতে হবে প্রত্যেকটা 60 ডিগ্রি আঁকতে হবে আর একটা কি আঁকি এমন ধরনের আঁকি যেন ব্যাস এবার দেখো এর উপর যদি যদি লম্ব আঁকি লম্ব আঁকলে কি হবে এইটা একটা লম্ব আর একটা লম্ব কি এইটা একটা লম্ব আর একটা কি এইটা একটা লম্ব এর মধ্যমা তাহলে কি হচ্ছে এইটা আসছে এবার যদি আমি মধ্যমা মানে এর সমবিন্দু এইটা এবার যদি আমি মধ্যমা করি তাহলে কি হবে মধ্যমা সমবিন্দু কোথায় আসবে এই জায়গা এইখানে এইটাকে আবার হাফ করবো তাহলে কি হবে এইখানে আবার এইটাকে হাফ করবো এইখানে দেখো এইটা কোথায় আসছে এইটা 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 আর এইটা এইটা আসছে এখানে এটা আসছে এখানে কিন্তু একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি হয় দেখো এইটা লম্ব এইটা লম্ব এইটা লম্ব আবার এই লম্বগুলোই কি হবে এই লম্বগুলোই আবার বর্ধিত করলে কি দাঁড়াবে না মধ্যমা দাঁড়াবে তাহলে সবসময় কি হবে একটা বিন্দুতে এসে ও তে ছেদ করছে এটা ও একটা আর একটা পি একটা দুটো আলাদা আলাদা ছেদ করছে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি একই বিন্দুতে এসে ছেদ করছে তাই অ্যান্সার কি হবে সমবিন্দু সমবাহু ত্রিভুজ চলো দুয়ে কি আছে কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি তাদের মধ্যমায়কে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে কেন আচ্ছা বলে দিচ্ছি খাতা পেন্সিল নিয়ে খাতা এঁকে নেবে দুয়ে তাই প্রথম দিকেই করে এগুলো হয়ে গেছে দুয়ের দাগে কি বলেছে যে কোন ভেদে ও বাহু ভেদে কোন ভেদে কোন ভেদে আগে কি দেখি কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার না কোন ভেদে হচ্ছে সমকোণী 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 আর একটা কি সমকোণী সমদ্বিবাহু একটা হয় সমকোণী একটা বিষমবাহু হয় তাহলে সমকোণী এই সমকোণী আবার দুই ভাগে ভাগ করা যায় একটা সমকোণী বিষমবাহু আর একটা কি হয় না সমকোণী সমদ্বিবাহু সমকোণী হলো কোণ ভেদে কি কি না সমকোণী তারপরে সূক্ষ্মকোণী আর একটা কি না স্থূলকোণী ওকে ত্রিভুজ সবগুলা কি হবে ত্রিভুজ সমকোণী বিষমবাহু বলতে কি না এইরকম করে কোনোটাই সমান হবে না এটা 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 তিনটাই আলাদা সমকোণী সমদ্বিবাহু বলতে কি এইটাকে বলবো সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ এটা এটা সমান সূক্ষ্মকোণী কি বলবো না সূক্ষ্মকোণী অবশ্যই কি হবে না দুটি একটা 90 থাকবো 90 থেকে আর এক আর দুটো কি হবে এই দুটো 90 থেকে কম হবে আর স্থূলকোণী কোণটা একটা অবস্থায় কি হবে না গ্রেটার দেন 90 হবে তাহলে তিনটা হয়ে গেল এবার মধ্যমা যদি আঁকা হয় কি মধ্যমা যেরকম বললাম মধ্যমা আঁকবে তাহলে দেখো এটা কোনোটাই সমবাহু ত্রিভুজ নয় তাহলে প্রত্যেকটাই কি হবে প্রত্যেকটা সেট একটা যদি মধ্যমা ভেদ করে যদি দেখি তাহলে একটা সেন্টার হবে আর একটা যদি লম্ব আঁকি তাহলে আর একটা সেন্টার হবে একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বিন্দু একই টাইপ জায়গায় এসে মেলে নাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কী হবে দূরে দূরে করে হবে যেরকম আঁকুন এরকম এঁকে নেবে এর ক্ষেত্রে যদি আমি আঁকি একটা একটা এঁকে দিই এর ক্ষেত্রে যদি আঁকি কী হবে এর লম্বগুলো কীরকম এসে দাঁড়াবে এর লম্ব তো এইখানে এর এইটা আর এর এইটা না 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 এর এরও লম্ব তো এই যে এইখানেই আছে ভূমিতে এর লম্ব তো এইটা তাহলে কোথায় আছে এইখানে বিন্দু তৈরি করছে এর লম্ব এইটা এর লম্ব এটা এর লম্ব এটা এখানে তৈরি করছে আর যদি বাহু ভেদ করা হয় তাহলে এইটা এইটা এইটা
এখানে করবে, এরকম প্রত্যেকটাই হবে। এটার ক্ষেত্রে কি হবে, বাহু ভেদ করলে অবশ্যই এইটা 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 হবে, আর লম্ব করলে অবশ্যই এইটা হবে। দুটো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, এটা লম্ব করলে এইটা হবে, আর বাহু ভেদ করলে হবে এইটা এইটা এইটা, এখানে কাছাকাছি দুটো থাকবে প্রত্যেকটা। এক্ষেত্রে কি, এর লম্ব আবার কোথায় আসবে, এর লম্ব এই বাহুটাকে বর্ধিত করে, এটা তো এইখানে থাকছে, এর লম্ব কোথায় আসবে, এই কোণে বর্ধিত করে, এই যে এই বাহু এইখানে আসবে, এর এইখানে আসবে, অর্থাৎ এর এইখানে এর লম্বটা এখানে, এর লম্বটা এইখানে, দিয়ে এইখানে বিন্দু সৃষ্টি হবে। ঠিক আছে, এবার দেখো কোন ভেদে হয়ে গেল, এবার বাহু ভেদে দেখো, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, না বাহু ভেদে হচ্ছে সমবাহু, এই যে এইটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা আছে বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এইটাই, সমদ্বিবাহু এইটা, বিষমবাহু এইটা, বিষমবাহু একটু আগে এঁকে দেখেছি, সমদ্বিবাহু এবং সমবাহু একটু আগে এঁকে দেখেছি, প্রত্যেকটার মধ্যমা এবং লম্ব এঁকে দেখিয়েছি। ব্যাস এরপরে দেখো কি, এরপরে আছে লম্ব আঁকাটা, আরেকবার বলে দিই, লম্ব আঁকাটা কিন্তু এইরকম আঁকবে, লম্বটা এটা যদি আমি একটা বিষমবাহু যাই হোক করি, এইখান থেকে যে কোনো সমবাহু, সমদ্বিবাহু, বিষম যে কোনো, এইখানে কাঁটা বসাবে, এই যে এইখানে কাঁটা বসাবে, পেন্সিলটাকে নিচে সরলরেখার উপর রাখবে, এই যে বিন্দু এইটা, এই বিন্দু যেন না লাগে, এইখান থেকে যে কোনো একটা জায়গায় এই বৃত্তটা এরকম করে অঙ্কন করে দুটো বিন্দু পাবে, এখান থেকে কাঁটা বসিয়ে দুই সাইডে কাটবে, আবার এখানে কাঁটা বসিয়ে দুই সাইডে কাটবে, দিয়ে এটাকে যোগ করে দেবে, তাহলে এটা কী হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, এই বাহুর উপরে এটা লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তিনের দাগে কী বলেছে, তিনের দাগে বলেছে নিচের প্রত্যেকটি ত্রিভুজের উচ্চতমাপ স্কেল ও পেন্সিলের সাহায্যে, উচ্চতা মাপতে গেলে কি করতে হবে, আগে তোমাকে লম্ব নিতে হবে। প্রথমে চিত্রটা খানিকটা এইরকম ধরনের দিয়েছি, প্রথমে চিত্রটা খানিকটা এইরকম, তাহলে কি এখানে কাঁটা বসিয়ে এইরকম করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এরকম করে বৃত্তচাপ দিয়ে এখানে এরকম করতে হবে, দিয়ে এটাকে যোগ করে দিতে হবে, তাহলে এইখান থেকে এই যে এ আর বি নাম দিয়ে দিলাম, এই এ বি এর মাপটা স্কেল দিয়ে বসিয়ে নিয়ে নেবে। তারপরে এটা কী আছে, এ বি সি, সরি এ বি নাম দেওয়া যাবে না, এ বি সি আছে, এ বি সি ছিল, এ ডি এটা মাপ নিয়ে নেবে স্কেল বসিয়ে। তারপরে কী আছে, ডি ই এফ, ডি ই এফ, ডি ই এফ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ডি ই এর মাপটাই হচ্ছে কি, এর এই ত্রিভুজের উচ্চতা। আবার পি কিউ, পি কিউ ই, পি কিউ ই, পি কিউ ই, এইটাই হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা। ক্লিয়ার, এটা এই বাহুর উপর এরকম লম্ব, ব্যাস এটা হচ্ছে এর উচ্চতা, এই মাপটা নিয়ে নিলে এটা এস, এই কিউ এস এর মাপটা নিয়ে নিলে এটাই এর উচ্চতা। ঠিক আছে, চারিদিকে আছে কোন ভেদে ত্রিভুজ আঁকি, ত্রিভুজের প্রত্যেকটি উচ্চতা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকবে কিনা দেখি, না সবসময় থাকবে না, এর আগেই তো আলোচনা করো কোন ভেদ, কোন ভেদে আর বাহু ভেদে আলোচনা করো, ওই যে কোন ভেদে আলোচনা যেটা করছিলাম ওই তিনটা একসঙ্গে এই চারের দাগে শুধুমাত্র ওই তিনটাই তুলে দেবে। ক্লিয়ার, আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে, অন্য কোনো বলতে 15 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করো, 15 নম্বর চ্যাপ্টার খুব সম্ভবত সময় দূরত্ব নিয়ে আলোচনা করা আছে, ওই সময় দূরত্বটা পরের দিন হবে। ঠিক আছে,
চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকটি এই ক্লাসগুলো দেখে বাড়িতে বসে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করে দিতে। আজ তাহলে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।